五月宝妈，啊啊啊啊啊啊দেখবেন দাদা কোন গানটা পুরোটা শুনতে পাবেন না, কার জন্য বলুন তো? এই মাইক অপারেটের জন্য। কেন জানেন? আপনারা কোন গানটা পুরোটা শুনতে পাচ্ছেন না কেন? দেখবেন গান চলছে, গানের ভিতর মাইক অপারেটর কি করছে, গানের ভিতর ডিজে আউরা আয় বেরিয়ায় কে রে ভাই এগুলা সব ঢুকিয়ে দিচ্ছে। আপনি দুঃখের গান গাইছেন দাদা, সে দুঃখের গানের মধ্যেও ঢুকিয়ে দিচ্ছে। আপনি হয়তো দুঃখের গান গাইছেন, চিতাতেই সব শেষ ডিজে 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 চিতাতেই সব শেষ আউরা আউরা। দাদা সে চিতায় ডিজে আউরা কি হবে? ডিজে আউরা না বাজলে কি মরা পুড়বে নি? দাদা কত টেনশন, এখন আবার রানু মন্ডলকে ছাড়ছে না, তার গানের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। রানু মন্ডলের গান শুনবেন আপনারা ইউটিউব ফেসবুক, সে কে গো ঠাকুমা একবার হাঁ কাড়ি আছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো রানু মন্ডলের গান আপনারা শুনবেন ইউটিউবের মধ্যে ফেসবুকে, তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি আয় বেরি আয় আয় বেরি আয় আয়। দাদা সে তেরি মেরি কাহানি থেকে কে বেরিয়ে আসবে আমি জানি না, মাইকের পরে ছাড়া আমি জানি না। দাদা একটু আমার দিকেও লক্ষ্য রাখতে হবে আপনাকে। হ্যাঁ সেখানে শুধু এদিক করলে হবে না, হ্যাঁ গানের সময় একটা দিতে হবে, এটা তো আপনি জানেন, এটা দিয়ে রাখবেন, আপনি তো থাকবেন, আপনি তো বুঝতেই তো পারছেন। তো ব্যাপারটা হচ্ছে এ তো গানের ব্যাপার গেল, আর কিছুদিন বাদে শুনবেন নাটক যাত্রা, তার মধ্যেও ডিজে আমরা ঢুকিয়ে দিয়েছি। হয়তো যাত্রা হচ্ছে, তোমায় আমি কতক্ষণ থেকে খুঁজছি আর তুমি এখানে ডিজে ডিজে। আমি দাদা খুঁজার মাঝখানে ডিজে কি হবে? বলে দাদা জানো নি এখন নতুন যাত্রা, দেখো যাত্রা পালা কি হয়। আমি আচ্ছা ঠিক আছে যাত্রা আরম্ভ, এই জন্য তুমি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো? ঠিক আছে আমি তোমার ডিভোর্স ফর্মে সই করে দেব, কিন্তু তোমার গর্ভে যে আমার সন্তান রয়েছে তার পরিস্থিতি কি হবে? আয় বেরি আয় আয় বেরি আয়। সে বাচ্চা চোখ ফুটেনি সে কি বেরিয়ে আসে? যে যার একটা সময়সীমা আছে, এ মাইগর্ভটার কিছু ভাবছে না, যেখানে যাবার সে ঢুকিয়ে দিচ্ছে। দাদা এই তো আপনাদের কাছে অনুষ্ঠানে কথা বললাম, এবার একটু গ্রিন রুমের কথা বলি। দাদা দাদা এখন ট্রাই করুন, এখন ট্রাই করুন দাদা, এখন ট্রাই করুন, হ্যাঁ এখন ট্রাই করুন। তো এবার একটু আপনাদের কাছে গ্রিন রুমের কথা বলি। আমি গ্রিন রুমে ছিলাম, অনেক বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছেন, কে বলে সমুদা কেমন আছেন, কে বলে দাদা ভালো। তো একজন বন্ধু আমার পিছনে দাঁড়িয়ে আমার মাথায় হাত দিয়ে বলছে, কে রে ভাই কে রে ভাই কে? আমি দাদা কে রে ভাই মানে আমি তো শম্ভু মন্ডল ভাই। বলে থ্যাংক ইউ দাদা, একটা কথা বলি, আপনি শম্ভু মন্ডল, আপনার বাবার নাম কি? আমি দাদা কেন? বলে দাদা বলুন না। আমি বললাম দাদা আমার বাবার নাম শ্রীযুত অনন্ত কুমার মন্ডল। বলে থ্যাংক ইউ দাদা, আপনার মায়ের নাম কি? আমি দাদা কেন, তুমি কি আধার কার্ডটা নিয়ে নেবো নাকি বাড়ির সবার নাম? বলে দাদা বলুন না। আমি বললাম দাদা আমার মায়ের নাম শ্রীমতী গান্ধারি মন্ডল। বলে থ্যাংক ইউ দাদা, যেটা মনে মনে ভেবেছিলাম ওটাই ঠিক। আমি দাদা তুমি আবার কি মনে মনে ভেবেছিলে? বলে দাদা আপনি শম্ভু মন্ডল, আপনার বাবা অনন্ত মন্ডল, আপনার মাতা গান্ধারি মন্ডল, তার মানে আপনার মাসি রানু মন্ডল। আমি মন্ডল ফ্যামিলি হলাম বলে আমার মাসি রানু, এটা একটা ব্যবহার, এটা একটা কথা কথা হয়, আপনারাই বলুন। তবে দাদা এ তো গেল ঘটনা, উনার কাছে আরেকজন দাঁড়িয়ে আছেন, উনি বললেন সমুদা আমি একটা কথা বলি। আমি দাদা আপনি কেন বাকি থাকবেন, আপনিও বলুন। বলে দাদা আপনার মাথায় যে একটাও চুল নেই, এটা কি আপনার অরিজিনাল টাক না নকল? আমি দাদা তুমি কি আমাকে টিটকারি করাটা? এটা যদি অরিজিনাল টাক না হতো আমি মঞ্চের মধ্যে নিয়ে আসতাম, আপনারাই বলুন। এটা যদি নকল হতো তাহলে তুমি গাড়িতে রেখে আজকের অনুষ্ঠানে আসতাম। তবে আজকে আপনাদের কাছে সত্যি কথা বলে যাব, এইটা হলো কেন, এর পিছনে কার হাত ছিল? অনেকে বলবেন যে সমুদা টাকের পিছনে হাত, বাপা দাদা শত্রুর অভাব নাই আপনার, উকুনের পিছনে হাত তার পিছনে বিরাট শত্রু, তোমার মাথায় উকু নাই কোকড়ে টাঙ্কি ছাড় দিয়ে চালিয়ে, শত্রুর অভাব নেই দাদা। এটা হলো কেন, আমার মাথা থেকে তো সবগুলো চুল আর একসঙ্গে উঠে যায়নি, মাথা থেকে যখন প্রথম চুল ওটা আরম্ভ হলো তখন আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বাবুকে গিয়ে বললাম ডাক্তার বাবু একটা কিছু কাজ করুন না, এই বয়সে যদি আমার মাথা থেকে সব চুল উঠে যায় তাহলে যেখানে অনুষ্ঠানে যাব সেখানকার কমিটির বন্ধুরা বলবেন সমুদা আপনার মাঠটা একটু ভাড়া পাওয়া যাবে, একটা সাইকেল স্ট্যান্ড করতাম, যা টাকা হবে আপনাকেও হাফ দেবো, ফিফটি ফিফটি। দাদা আপনাকে টাকা দিতে হবে না, ডাক্তার বাবু হাসছেন, হ্যাঁ দাদা ঠিক বলেছেন। আমি তাহলে একটা কিছু ব্যবস্থা করুন, এই বয়সে যদি চুল উঠে যায়। বলে দাদা টেনশন নেবেন না, আপনাকে একটা ঔষধ দিচ্ছি এটা নিয়ে যান, এক সপ্তাহ ব্যবহার করবেন আপনার মাথায় আবার নতুন চুল আরম্ভ হবে। দাদা বিশ্বাস করুন মনে যে আনন্দ, মাথায় চুল হবে মানে বিরাট ব্যাপার, ডাক্তারের কাছ থেকে ঔষধ দিলে তো লাচ্ছি লাচ্ছি করাই সিটি, ইয়ে মাথায় চুল হবে মানে বিরাট ব্যাপার। দাদা ঔষধটা নিয়ে এসে খাটের তলায় রেখে ডাক্তার বাবুর কথা মতো
সান্তান করে খাওয়া দাওয়ার পর চেয়ারে স্টাইলে বসে পায়ের পর পা তুলে বউকে বললাম, বউ বউ বলে কি? আমি দূর এ সুর বাদ দে, ঔষধ এলে আয়। বউ বলে কি ঔষধ? আরে মাথায় চুল হবে, কি ঔষধ, চুল হওয়া ঔষধ। বউর মনে আনন্দ, মাথায় চুল হবে মানে বিরাট ব্যাপার। যারা বিয়ে করে যান আপনারা জানেন একটা ব্যাপার আছে। সে যাই হোক, বউ আমাকে বলছে কোথায় আছে, আমি বললাম খাটের তলায়। বউ কি করেছে, খাটের তলা থেকে ঔষধ নিয়ে এসে আমাকে দিয়েছে। আমি ডাক্তার বাবুর কথা মতো হাতে ঢেলে দুয়াতে ঘষে ভালো করে মাথায় মেসেজ করছি, স্টাইলে আছি। ও টুনির মা, তোমার টুনি কথা শুনে নাও, এবার টুনি কথা শুনবে, টুনির বোন কথা শুনবে, আমি নায়ক হয়ে যাব, মাথায় চুল হয়ে যাবে। এ বাবা গো, ও মা, দাদা ঔষধটা লাগিয়ে দেওয়ার পাঁচ মিনিট বাদে মাথা পুড়ে ছাই হাউ হাউ করছে। বন্ধু হয়তো আপনারা বলবেন যে সমুদা তুমি এরকম হচ্ছ কেন? দাদা ঔষধের লেভেলটা যখন দেখি, মা গো দাদা আমি তো চাষি মানুষ, আমার খাটের তলায় অনেক রকমের ঔষধ আছে। আমার বউ কি করছে, চুল হওয়া ঔষধ না দিয়ে আমাকে ঘাস মারা ঔষধ দিয়ে দিয়ে মরি সাপ্পা হয়েছে, গড়া পচিছে। আর তোমার হাস তবুও ভালো, এবার আপনারাই বলুন দোষটা কার, আমার না আমার বউয়ের? তবুও ভালো লাগলে আমার বউর জন্য একটু হাতের তালি সবাই মিলে। তোমার কাছে ওটা ওটা ব্যবহার হইলা? আমি অনুষ্ঠান করে এত কষ্ট করছি, এত হাতে তালি বাজছে না, বউ বাড়িতে বসে আশীর্বাদ স্টুডিওর মাধ্যমে থেকে আমার থেকে আরো বেশি হাতে তালি। হৌ বউ হৌ বউ হৌ বউ হৌ বউ হৌ বউ মাকে আমার বউ ঘরে দেখে, ঠিক আছে? না না অনেক ব্যাপার আছে, বলবো আপনাদের কাছে ঘটনা সবার সঙ্গে তাল মিলিয়ে আজকের অনুষ্ঠানে। তবে যে সকল বন্ধুরা ডান সাইডে দাঁড়িয়ে রয়েছেন আপনারা একটু চলে আসুন,